তো তাহলে রিপ্লেসমেন্ট থিওরেম সব মনে আছে? প্রীতম বাড়িতে প্র্যাকটিস করছো রিপ্লেসমেন্ট থিওরেম, ডিলিশন থিওরেম? লাস্ট দুদিন করিনি, লাস্ট দুদিন আমি একটু ইসের জন্য করছি। লাস্ট দুদিন বলতে যবে থেকে জানতে পারি তো পরীক্ষাটা, লাস্ট দুদিন একটা আর কেটে স্যার। আচ্ছা দেখো একটা জিনিস বলি, আমাদের কিন্তু সিলেবাস খুব কিছু না, একদম সিম্পল সিলেবাস কিছুই কিন্তু নেই এখানে। হ্যাঁ ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্সি এন্ড ইন্ডিপেন্ডেন্সির বক্তব্য আছে, ঠিক আছে। ওকে আমরা আসছি, তো দেখো একটা কাজ, আচ্ছা প্রথমে একটা কাজ বলি, তোমাদের একটা ম্যাডাম দেখবে বাড়িতে একটা কাজ দিয়েছে, ঠিক আছে। কাজটা কি ছিল যে এ দেখা যাচ্ছে কেনে? একটু জুম আউট করলে দেখা যাবে স্যার। আচ্ছা বুঝে গেছি, না এটা আমার ঘর আপাতত, আমি ঘরে বোর্ড লাগিয়েছি, ঠিক আছে। এটা কি V1 V2 আপ টু VN, ঠিক আছে, বিয়ে কালেকশন। এটা তোমাদের ম্যাডাম করতে দিয়েছিল, ম্যাডাম তুমি করেছো কি? এটা কবে, যেটা আগের দিন করতে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ নাকি আজকে এক্সারসাইজ করতে বলে দিয়েছিল লেখা আছে, নাকি এটা আজকে আগের করতে? দিনে, আগের দিনে, আগের দিনে। হ্যাঁ করেছিল, আগের দিন এটা করেছিল। বাহ ইন্ডিপেন্ডেন্ট সেট, ইন্ডিপেন্ডেন্ট কালেকশন অফ ভেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস অফ ভি, ঠিক আছে। বলছে ডব্লিউ বিলংস টু ভি মাইনাস স্প্যান অফ এ, স্প্যান এ এর বাইরে, ঠিক আছে। তাহলে বলছে প্রুফ করতে হবে দেন ডব্লিউ V1 V2 আপ টু VN ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তাই তো? এটা ছিল আগে, ওকে। শান্তম, ও শান্তম স্যার, স্যার হ্যাঁ দেখতে পাচ্ছেন তো? দেখুন এখানে কি বলেছে, V1 V2 VN বি এ কালেকশন অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অফ ভি, ডব্লিউ কি বলেছে ভি মাইনাস স্প্যান অফ এ, মানে এর স্প্যানের বাইরের এলিমেন্ট, দেন বলেছে ডব্লিউ V1 V2 VN ইটস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট প্রুফ করতে হবে। কিভাবে করবো আমার একটু ক্লু দিন কিছু একটা, কিভাবে করা যেতে পারে? ম্যাডাম তুমি কিভাবে করেছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ বলছিলাম বলো বলো, হ্যাঁ কিভাবে এখানে, করেছো? এখানে ফার্স্টে হচ্ছে যে বলাই আছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর মানে সেট সেট অফ ভি, তাহলে ওই যেভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরটা প্রুভ করে সেটা প্রথমে দেখিয়েছি। করার পর তারপরে যে কোনটা? একটা ওই ফার্স্টের পার্টটা এ থেকে, তারপরে ওই ম্যাম একটা করিয়েছিল যে ওই স্প্যান অফ এ থেকে যদি একটা এলিমেন্ট যে বাদ হয়ে যায় তাহলে সেটাও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয় কোন একটা সেটে, সেটা করে ওখানে দেখিয়েছিলাম। আর একবার একবার স্প্যান অফ এ থেকে, মানে ম্যাম করেছিল না যে হচ্ছে কোন একটা মানে কোন একটা যদি স্প্যান হয় সেখান থেকে কোন একটা এলিমেন্ট বাদ চলে গেলে সেটাও ওই আগের সেটটার হচ্ছে মানে সাবসেট হয়, মানে প্রুফ করিয়েছিল এর আগের আগের দিন, আগের সপ্তাহে।
মানে সেখান যদি থেকে ওখানে, লিনিয়ারলি, যদি ওখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয় এন্ড ইট ইজ হ্যাঁ স্প্যানিং হ্যাঁ এন্ড ইট ইজ স্প্যানিং এ ভেক্টর স্পেস ভি, হ্যাঁ হ্যাঁ হুম তাই তো? হ্যাঁ এরকম হ্যাঁ 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 তো তাহলে সেখান থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করতে আমরা একটাকে বাদ দিলে দিতেই পারি, হ্যাঁ ওটাই বলছি। বাদ চাইলে দিলে গুড, এটা ভালো। কিন্তু এখানে কি করে করবো সেটা, ইউজ করবো এখানে? বলো বসুধা ডক্টর ক্লাস করে আসছি। তো এখানে একটা জিনিস ভালো করে ভাবো, ডব্লুটা স্প্যান এর বাইরে, মানে ডব্লু কে এদের কারোর মানে লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে কি? ডাব্লিউ কে যে কালোর লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে না। না না, কারণ ডাব্লিউটা তো ওটা বাইরে আছে। হ্যাঁ, আমাকে এই কথাটাকে সবাই মানো না মানছো এই কথাটা? ডাব্লিউ ডাব্লিউ ডাজ নট বিলংস টু স্প্যান এ, দ্যাট মিনস ডাব্লিউ ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ এ, মানে হচ্ছে ওই যে ওটা কি যেন বলে, এক্ষুনি বললাম, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস অফ ভি, তাই তো? লেখা যাবে না। গুড, তাহলে এটাই ভাব। তো দেখো এখানে, দেখো একটুখানি বুদ্ধি খাটাতে হবে সবাইকে। তো দেখো আমি ধরলাম লেট এই সেটটাকে আমি টি নাম দিলাম, ডাব্লিউ ভি ওয়ান ভি টু আপ টু কি ভি এন ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, করতে পারি ম্যাডাম? ধরলাম স্যার লিনিয়ার ডিপেন্ডেন্ট ধরে নিলাম, এটাকেই তোমরা কন্ট্রাডিক্ট করো তাহলে, দেন সামেশন অফ দেন সি জিরো ডব্লু প্লাস সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু প্লাস আপ টু সি এন ভি এন ইকুয়ালস টু জিরো। দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, এরকম যদি লিখতে পারি এটা একটা লিনিয়ার কম্বিনেশন বানাতে পারি এটা জিরো করে, ঠিক আছে, ইমপ্লাইজ নট অল সি আই জিরো ফর অল আই ইকুয়ালস টু জিরো ওয়ান টু আপ টু এন, তাই তো? কে হুম কেউ একজন নট সে করা যাবে, তাহলে সবাই যদি জিরো না হয় লেট সি জে নট ইকুয়ালস টু ফর সাম জে ফর সাম জে বিলংস টু কি জিরো থেকে ওয়ান টু, তাই তো? কেউ একজন জিরো হবে, সবাই তো হতে পারবে না। এখনো কেউ বুঝতে পারছো কি করতে চাইছি আমি? হ্যাঁ, হম
কিন্তু বলে স্যার আপনার আওয়াজটা অনেক কম আসছে স্যার। আচ্ছা কেন, নেট তো ঠিকঠাকই আছে দেখছি। হ্যাঁ মানে মানে ভলিউমটা কম আর কি। এবার ঠিক আছে, এবার হ্যাঁ এবার এবার ঠিক আছে, ঠিক লাগছে। হ্যাঁ স্যার, কি করতে চাইছি দেখো, আমি চাই তোমরা কিছু তো হেল্প করো আমাকে, আমি তো দুই লাইনে করে দিতে পারবো। কি করতে চাইছি, যে কারণ থেকে আমি এটা কল এসছে আপনার, হ্যালো ম্যাডাম, তুমি কি বলো কি করা যেতে পারে? হ্যালো শুভশ্রী, তোর শুভশ্রী এখানে কি সিজিরো, স্যার এখানে কি সিজিরো নামটা এখানে কিছু করবো? আমরা এখানে চাইবো, দেখো একচুয়ালি চাইবো যে সবাই জিরো হোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি বার্ডেনটা তোমাদের মাথায় দিলাম না, যে এখানে ধরো আমি বললাম যে লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কিছু বললামই, দেখো কিভাবে একটা কোশ্চেন সলভ করবে সেটা ভাবছি। তো আমাদের দেখো, যদি আমি এরকম কিছু নেই, ঠিক আছে, আমি এসব কিচ্ছু ভাব দিই রাখলামই না জিনিসপত্র, যদি এটা লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হতেই হয় তাহলে সবাইকে জিরো হতে হবে, এটা সবাই মানো নিশ্চয়ই? যদি এখানে ভ্যালুটা লিনিয়ার কোএফিশিয়েন্ট গুলো জিরো হবে সবগুলো, মানে C0 C1 CI টা CN হ্যাঁ হ্যাঁ C0 C1 হ্যাঁ হ্যাঁ আমি এখানে কি চাইছি, দেখো দেখো এরা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, V1 V2 VN আপ টু VN, তাই তো? হ্যাঁ 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 তো ওরা তো জিরো হবেই হবে, ঠিক আছে? দেখো ওরা তো জিরো হবেই হবে, কি বলো ম্যাডাম, ঠিক বলছি না ভুল বলছি? লেখাই তো আছে যে সে, কিন্তু এই W V1 V2 পুরোটাই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, তো ওটা হবে। হ্যাঁ কি বলো ম্যাডাম, বলো কিন্তু স্যার W টার্মটা তো লেখা নেই যে ওটা জিরো হবে, এখানে শুধু A সেটটাকে লেখা আছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অফ V। হ্যাঁ W টার্মটা তো জিরো আমি বলিনি, দেখো একটা কথা বলি, W টা কখনো জিরো হতে পারবে না, দেখো হ্যাঁ সেটাই হতে পারবে না, দেখো 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 বাকি স্প্যান গুলো এর মধ্যে জিরো এলিমেন্ট আছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্প্যান অফ হ্যাঁ এ, দেখো এখানে একটা জিনিস বলি অবভিয়াসলি, এটা কিন্তু অবভিয়াস যে W ক্যান নট বি জিরো, কেন? কারণ দেখো স্প্যান অফ এ কন্টেন্ট জিরো, কারণ এটা একটা ভেক্টর স্পেস, এনি ভেক্টর সাবস্পেস কন্টেন্টস জিরো। শান্তন, ও শান্তন স্যার মিউট ছিল। আচ্ছা তো কি বলছি, দেখো স্প্যান অফ এ কন্টেন্টস জিরো এন্ড ভি কন্টেন্টস জিরো, তাহলে কি ভি থেকে জিরো চলে গেছে না অলরেডি, তাহলে W কিন্তু জিরো নয়। আচ্ছা দেখো আমি তোকে প্রুফ করে দেখাচ্ছি, দেখো এখানে আমি চাইছি যে আমরা উই ওয়ান্ট সিজিরো ইকুয়ালস টু জিরো, আমরা চাই, আমি ধরছি লেট সি জিরো নট ইকুয়ালস টু জিরো, ধরলাম সি জিরো জিরো,
তাহলে সেক্ষেত্রে কি লেখা যাবে? ডব্লিউ ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ান বাই সি জিরো, সি টু বাই সি জিরো ভি টু, আপ টু কত? সি এন বাই সি জিরো ভি এন, তাই না? তার মানে কি? দ্যাট বিলংস টু কি? এল অফ বা স্প্যান অফ এ, তাই না? দেখো যদি ডাব্লিউটাকে আমরা লিখতে পারি, দেখো সি জিরো কি? নট জিরো, তাই কি? সি ওয়ান বাই সি জিরো, সি টু বাই সি জিরো, সি থ্রি বাই সি জিরো, এরকম বাই সি এন বাই সি জিরো, তার মানে এটা কি? এটা কি? লিনিয়ার কম্বিনেশন অফ ভি ওয়ান ভি টু আপ টু ভি এন, দ্যাট মিনস ইট দিস বিলংস টু স্প্যান অফ এ। কন্ট্রাডিকশন না এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট W belongs to V minus span of A, তাই না? V থেকে এ span of A এর মধ্যে নেই, আর যাই হয়ে যায় এটা ধরতে পারবে না। সো C0 equals to 0, যদি C0 0 হয় তাহলে তো এই এই টার্মটা থাকছে না, তাহলে দেন that implies summation of I equals to 1 to N CN ভিএন ইকোয়াল টু কত? জিরো। আবার দেখো তাহলে কি, এখানে দেখো ভি ওয়ান ভি টু ভিএন এটা কি? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে সেই হয়ে থাকে, তাহলে সিআই সরি এন হবে না, এটা আই হবে। সো সিআই ইকোয়াল টু জিরো ফর অল আই ইকোয়াল টু ওয়ান টু এন, বুঝে গেল? তো তাহলে আলটিমেটলি কি পেলাম? সি জিরোটাও জিরো পেলাম। বোর্ডটা না বুঝবেন না, আমি কিছুই দেখতে পাচ্ছি না আসলে। আমি মুছছি না, আমি মুছছি না, আমি চেষ্টা করব। দেখো কখনো না দেখতে পেলে বলবে, সঙ্গে সঙ্গে আমি মুছবো না। ওকে, ওকে, তাহলে কি দেখলাম আমরা? সি সি আই ইকোয়াল টু জিরো ফর অল আই ইকোয়াল টু জিরো ওয়ান টু আপ টু কত? এন, বোঝা গেল? তার মানে কি পেলাম? সো ইট মিন্স, দ্যাট মিন্স টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? দেখো আমরা একটা লিনিয়ার কম্বিনেশন নিয়েছিলাম, যে কম্বিনেশনটা কি বলছো আমাকে? জিরো। এবার দেখো এখানে ক্লুটা কি সবার আগে ভাবতে হবে, এখানে সি জিরো আর ডব্লিউ নিউ এসছে, বাকিরা যদি এটা না থাকতো তাহলে বাকিরা জিরো করলে কি হবে? সি ওয়ান সি টু সি এন সবাই কি ঝামেলা করছে? তাহলে আমি ধরলাম যে সি জিরো ইকুয়াল টু জিরো আগে প্রুফ করতে পারবো কি? যে না প্রুফ করতে পারি যদি দেখা গেল সি জিরো নট জিরো ধরলাম, তাহলে সঙ্গে সঙ্গে ডব্লিউটা কার মধ্যে হচ্ছে? যে মধ্যে হয়ে যাচ্ছে, এটা এখানে হচ্ছে না। তারপরে সেই হিসেবে কি প্যান আপে ঢুকলো, সেটা কন্টেক্ট করছে কি ডব্লিউটা প্যানে নেই, আর তারপরে কি সি জিরোটা তাহলে হলো, তাহলে জিরো হলো, বাকিটা আবার কি করতে আমাদের কোনো অসুবিধা হলো না। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো শুধু বুঝলাম না, স্যার এখন এক্সিকিউশনের টাইম আসছে, এরকম ভাবতে হবে এসে কি করে করা যেতে পারে। দেখো এখানে যেগুলো তোমাকে দেওয়া আছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। ডব্লিউ ডাজ নট বিলংস টু, ডব্লিউ বিলংস টু ভি, ঠিক আছে গল্প শেষ, বাট ডব্লিউ ডাজ নট বিলংস টু স্প্যান এ, এটাই এখানে স্যার কি সব থেকে বড় ক্লু, বোঝা গেল? তো আমি কখনো ডব্লিউ কে এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো না, এটাই হলো আমাদের এখান থেকে জিনিসটা পেলাম, বুঝলেন স্যার? এক একটা জিনিসকে স্যার, এটা দেখো বলি, যেদিনকেই পড়াবো সেদিনকে রাতের বেলা একবার প্র্যাকটিস করবে যে স্যার কি বলেছিল এটা, দেখা বলে তোমার কাছে ভিডিও থাকে আর একবার শুনে নেবে স্যার কোথায় তোমাকে পয়েন্ট আউট করছে, বারবার করে সেখানে বলছে। দেখো স্যার এই জায়গাটায় এইটুকু না করতে পারলে কিন্তু বাকিটা করতে পারা খুব মুশকিল, ঠিক আছে বিতান? ওইটুকু কিন্তু স্যার খুব ভালো করে এই জায়গাটা
আর এই জায়গাটা করতে গেলে কিন্তু ডাব্লু ডাজ নট বিলংস টু স্প্যানে এটাকে মনে রাখতে হবে, না হলে তুমি এক লাইনও করতে পারবে। বুঝতে পারলাম স্যার, সেজন্য করবে। ওকে, আমরা এটাকে ইউজ করে একটা জিনিস করবো, ঠিক আছে? মুছে দেবো, গুড, ঠিক আছে। কিভাবে দেখো, ইউজ করো খুব ইজি ভাবে। সাপোজ তারা কি বলছি, ভি ইজ এ, দেখা যাচ্ছে এটা, এই ক্যালিটা দেখা যাচ্ছে, দেখো আমরা এখানে যে ভেক্টর স্পেস পড়বো সেটা সবটা ফাইনাইট ডাইমেনশনাল, আমাদের কোনো ইনফাইনাইট ডাইমেনশনাল বক্তব্য নেই। এন্ড এন্ড ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু এন, বলে দিলাম আগে, ঠিক আছে? দেন এনি any linearly independent set of vectors A, ঠিক আছে, with মানে কি টোটাল নাম্বার অফ, দেখো এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হবে উইথ এটার কত এর কার্ডিনালিটি হলো n, ঠিক আছে? আর এটাকে দেখো তোমার টিচার লিখেছে এরকম ভাবে, এরকম ভাবে লিখতে পারো, নো প্রবলেম, এভাবে লেখার চেষ্টা করবে যেটা তোমাদের টিচার নোটেশন দিচ্ছে। ওকে, ইজ দ্য বেসিস অফ ভি, কথাটা বুঝতে পারলে কানটা, যে দাবিটা কি এর, কোশ্চেনের বক্তব্যটা, শাস্ত্রে মরেছে। আরে শান্তন, বুঝতে পেরেছো? বলছি দেখো, যদি কোনো একটা যদি কোনো একটা সেট থাকে যার মধ্যে এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, যে এনটা আবার কি ডাইমেনশন অফ ভি এর সঙ্গে ইকুয়াল, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে ওই সেট এটাই হলো বেসিস অফ দ্য ভি, এটাই আমাদের ক্লেম, ঠিক আছে? কি করে করব দেখো, ঠিক আগেরটার মতো আমি ধরলাম, দেখো স্যার আমি তো ধরছি প্রুফ, লেট এ ইজ নট বেসিস অফ ভি, আচ্ছা বেসিস হওয়ার, বেসিস হলে দুটো জিনিস কি কি হয় আমাকে বলো, বেসিস হলে এক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর স্প্যানস ভি, তাই তো? তাকে দুটো তার লাগবে, এটা তো আছে অলরেডি, তাহলে বেসিস যদি না হয় তাহলে কি এটা হতে পারবে না, তাহলে কি স্প্যান অফ এ not equals to v, তাই তো? এবার span of a, span of a is a proper subspace
অফ ভি। দেখো স্প্যান অফ এ অবভিয়াসলি একটা সাবস্পেস হবে, ইউ অল নো দ্যাট। আর প্রপার কেন বলছে, এটা ইকুয়াল তো না, তাহলে প্রপার হবে পাক্কা, তাই না? প্রপার লিখলাম কেন এটা, মানে তোমরা চাইলে এটা এই আর এই কেটে দিতে পারো, ঠিক আছে? অফ ভি দিলেও দিতে পারো, আমি ডব্লু নাম দিলাম এটা, ঠিক আছে? এবার তাহলে আর কিচ্ছু না, তাহলে লেট আলফা, ঠিক আছে, লেট এ ইকুয়ালস টু কত, ভি ওয়ান ভি টু আপ টু কি ভি এন, ঠিক আছে, লেট ডব্লিউ বিলংস টু ভি মাইনাস স্প্যান অফ এ, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এক্ষুনি এই জিনিসটা নিয়ে খেলা করেছি, এক্ষুনি জিনিসটা নিয়ে ভেবেছি। যদি কেউ স্প্যান এর বাইরে থাকে, তাহলে সে যদি এই সেটে ঢোকে, তখন সেটটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়? ইন্ডিপেন্ডেন্ট, কারণ দাদু যখন জিরো হয়ে যাচ্ছে, এক্ষুনি করলাম আমরা ওটা, তা আমরা ওটা কি ইউজ করবো এখানে? তাহলে দেখো, তাহলে আমি কি বলছি, নাও টেক টি ইকুয়ালস টু কি বলছি, ডব্লিউ ভি ওয়ান ভি টু আপ টু কি ভি এন, ঠিক আছে, বুঝে গেল? ডাব্লিউ টি আন্টি টেক তাহলে সি ওয়ান সি জিরো ডব্লিউ প্লাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু আপ টু কি সি এন ভি এন ইকুয়ালস টু সি। আচ্ছা দেখো, আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি, দেখো আমরা প্রথম কি বলেছিলাম, নট বেসিস অফ ভি, তার মানে এটা এটা ভি কে জেনারেট করে না, তার মানে একটা এলিমেন্ট যে আছে সে ও আর ভি এর মধ্যে আছে কিন্তু ওর মধ্যে নেই, তাহলে ও ঢুকে গেলে, তাহলে এই যে টি টা আমরা বানালাম, তাই দেখো টি টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই তো? হবে টি তে কটা এলিমেন্ট আছে? আগের দিন আমরা করেছিলাম সেই যে বড় থিওরেমটা, যে কখনোই, তাহলে দেখো আমাদের এখানে কি মানে at most n number of element linearly independent element থাকতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, am I right? At most, but এখানে কি হলো, বেড়ে গেল, বেড়ে গেল, হ্যাঁ, এটাই কন্ট্রাডিক্ট করছে। ও ভগবান, সুতরাং খানা এসএমএস কল এলো আবার, না না একজন আমাকে 17 খানা এসএমএস পাঠিয়েছে, এ দেখছি জানাতে বিতন, তুমি তাকে চেনো? আমি অনেকজনকে চিনি স্যার, অনেকজনকে না, তুমি তাকে দেখেওছ, অনেকজনকে রেখেছি, তুমি বুঝতে পেরেছো কি কার কথা বলছি? আমরা কি বললাম, লেট সি জিরো নট ইকুয়ালস টু জিরো, দেন ডব্লিউ ইকুয়ালস টু কি সামেশন অফ আই ইকুয়ালস টু ওয়ান টু এন। দেখো তোমরা যত সামেশন লেখার সুযোগ পাবে লিখে দেবে, একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু খুবই ফাঁকিবাজ, আমরা ম্যাথমেটিশিয়ানরা ফাঁকিবাজ, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ানদের নামে খুব বড় একটা ওয়ে আছে, এরা ফাঁকিবাজ হয়, আমরা শুনতে ভালো লাগে আমাদের, বায়োলজিস্টরা বলে স্যার, বায়োলজিস্টরা মনে রাখতে হয়,
কিছু ভাবতে না, মনে রাখতে হয়, তার আগে এক্সপেরিমেন্ট করতে হয়। আর ম্যাথমেটিশিয়ানরা শুয়ে শুয়ে মাথায় মাথায় ভেবে নিল কি চলছে। তুমি দেখো আমাদের ম্যাথমেটিশিয়ান আছে এবেল, যে জীবনের শেষ 7 বছর 8 বছর অন্ধ হয়ে গেছিল, আর অন্ধ হয়ে যাওয়ার পর তার যে থিওরেম গুলো সে দিয়েছিল সেটা অন্ধ হওয়ার আগের থেকে অনেক ভালো ছিল। তার কালজয়ী যে থিওরেম গুলো ছিল, অ্যাবেল না ফিল্ড, কেউ একজন অন্ধ হয়ে গেছিল জীবনের শেষ বয়সে। অন্ধ হওয়ার পর সে যা যা থিওরি বলেছিল সে থিওরি গুলো তার আগের থিওরি গুলোর থেকে অনেক বেশি কালজয়ী ছিল। হ্যাঁ, সে মানে দেখতে পেতো ম্যাথ বলতো, তাহলে স্প্যান অফ এ মানে কন্ট্রাডিকশন, তাই তো? হ্যাঁ, আমার বুঝে গেছে কন্ট্রাডিকশন কেন। সো তাহলে কি সি জিরো ইকুয়ালস টু জিরো নাও, তাহলে কি সি আই ইকুয়ালস টু জিরো, তো আমার বুঝে গেছো কিভাবে করতে হবে। অর্ডার আই ইকুয়ালস টু ওয়ান টু আপ টু কত এন, তাই তো? আমি এটা করে দেখালাম না, এরপর তো বুঝে গেছো। হ্যাঁ স্যার, আমি করে দেখালাম না এই পার্টটা, এই পার্টটা কেন করে দেখালাম না, সি আই ইকুয়ালস টু কেন জিরো। আচ্ছা দাঁড়া, এক লাইন লিখেই দিই, এত কষ্ট করে করছি, তাহলে বাকিটা কি হবে? আই ইকুয়ালস টু ওয়ান টু এন, সি আই ভি আই ইকুয়ালস টু জিরো মিনস ওয়ান টু, ঠিক আছে। সো আলটিমেটলি কি পাচ্ছে, আলটিমেটলি পাচ্ছে আই ইকুয়ালস টু, তাহলে সি আই ইকুয়ালস টু জিরো, আই ইকুয়ালস টু জিরো ওয়ান টু আপ টু এন, তাহলে টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডাইমেনশন অফ বি ইকুয়ালস টু, সো এ, সো স্প্যান অফ এ ইকুয়ালস টু, তাই না? ভালো করে বোঝো, যেটা বলতে চাইলাম সেটাই আমরা করে দেখালাম, ঠিক আছে বিতান বাবু? হ্যাঁ স্যার। কি ব্যাপার, আজকে ফোন আসছে না তো? কতক্ষণ আছে আর? লেস দ্যান এ মিনিট, আমাকে যেমন মানে সরলাই দেখাচ্ছে লেস দেন মিনিট আপগ্রেড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কেটে দাও। ওকে, আপনি তখন রিপ্লাই দিয়ে দিন, ঠিক আছে? চলো আমরা তাহলে এক্ষুনি আবার ঢুকবো। ওকে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড হেয়ার, তুমি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস। কিন্তু বিতান, এটা অনেক সোজা সাবজেক্ট, বিশ্বাস করো অনেক সোজা। মানে লাস্ট লাইনটা কি